डीजे बापी दुशाई नंबर पोल अगनान कृष्ण सार जत दिते पारो या अगनान कृष्ण सार जत दिते पारो या अगनान कृष्ण सार जत दिते पारो या कबूतरो आदिवाली हां से राजन कबूतरो आदिवाली हां राजन सुनीले राजन सुनो हे राजन सुनीले राजन तुम्ही सुनीले राजन ओरे अमर पुजार आयोजन तुम्ही सुनीले राजन सुनीले राजन আচ্ছা আরো কিছু লাগে কি তালি বলবো রাজা হ্যাঁ বলো বলো যা লাগবে সব বলো ওরে চিনিয়া সন্দেশ লালা ভরে দেবে থালা থালা চিনি সন্দেশের ডালা ভরে দিও থালা থালা চিনিও সন্দেশ ডালা ভরে দিও থালা থালা চিনিও সন্দেশের ডালা ভরে দিও থালা থালা ও গলি তো নামে দি জাল রাজা গো অগনার কৃষ্ণ তারে রাজন ও গলি তো নামে দি জাল রাজন সুন রাজন আমার পূজার আয়োজন সুন হে রাজন আমার পূজার আয়োজন ও তুমি তাহলে কেমন দেবি কেন রাজা ছাগ মেষ কান পঞ্চাশ হ্যাঁ লাগে রাজা মাংস মেষ তুমি সব খাইবে সব লাগে রাজা ও এতক্ষণ বলি বুঝলাম আমি দেবী নয় আশা চরাক্ষসি আমাকে গ্রাস করা ফিরে যা রাজা আরে কি বলছো রাজা তোমাকে এই রাজ্য কার আমার কোন অধিকার থাকবে না তোমার কার অধিকার আমার হবে রাজা না হে রাজ্যের অধিকার সবন্দব সহ আরে হয় হস্তি যত দলবল তাই নাকি থাকিলে আমার তবে রক্ষা করবে কার বাপে করিবে আমার সীমা শম্ভুর রাজা এক দণ্ডে মজাব সকল পুনো পুনো কহে বুড়ি পূজাতে করিলে দেরি প্রভাতে গেলে তুই পুত্রের খাবি মাথা ভেবে দেখো রাজা কি বললে পূজা দেবে কিনা বললে প্রভাত কি বললে খাইব আমি পুত্রের মাথা খাইব আমি পুত্রের মাথা দিয়েছ অভিষেক আর তোমাকে করিব আমি দেবীর বেশি কর না বেরিয়ে যা রাজা জয় তো ভাইয়ের এবং জগাই মণ্ডল আপনারা যেখানেই থাকুন না কেন পূজা কমিটির সঙ্গে এসে দেখা করুন কি হরিনাম আমি ছিন্ন মুক্তি মহাকালী ওগো মা তুমি কোন রূপে আসিয়াছ মরে লহ প্রণাম ইন কিন কালী চামুন্ডাং রক্তাং মুন্ডাং দেবী দশ ভুজা ছিন্ন মুক্তি ধারিণী মহামায়াতা শক্তি ইন কিন কালী চামুন্ডায় রক্তায় মুন্ডায় মহামায়া ওগো জগৎ চমনি আমার প্রণামে লহ তুমি জয়ন্ত ভাইয়ের আমি সীতারাম পূজা নাহি দেব মরে ফিরে যা জয়ন্ত ভাইয়ের জগাই মন্ডল একটু মহাপ্রভুর মন্দিরে আমার সঙ্গে দেখা কর বাবা জয়ন্ত ভাইয়ের জগাই মন্ডল মহাপ্রভুর মন্দিরে দেখা করো কালকের ফুল আনতে যেতে হবে কাল ফুল আনতে যেতে হবে জয়ন্ত ভাইয়ের না 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 নাহি দেব পূজা এই বিরাট পাচ্ছে একমাত্র পুঁজিব শীতলারে নাহি পুঁজিব কি হরিরাম আমি মহামায়া দুর্গা সিংহবাহিনী দুর্গা অসুর নাশিনী দুর্গা ওগো মা মহামায়া
अधम सन्तान प्रणाम देवी स्वर्ग भूतेषु शांति मातृरूपे समाष्कृता नमः तस्यै नमः नमः जा देवी स्वर्ग भूतेषु शांति मातृरूपे समाष्कृता नमः तस्यै नमः तस्यै नमः नमः जा देवी स्वर्ग भूतेषु शांति मातृरूपे नमः तस्यै नमः तस्यै नमः नमः নারা এবার আমি কি করি এবার আমার ভানুরাম কামার ডাকতেই হবে ভানুরাম ওই সাপ কোথা রে আরে দেখো তুই গেল চরম অভিশ মহারাজ হয়েছে মহারাজ কি হয়েছে মহারাজ আপনার মনে হয় খাওয়ার ত্রিকুটি হয়েছে আমার খাওয়ার ত্রিকুটি হ্যাঁ মহারাজ আচ্ছা বলো তো শুনে দেখি তাহলে বলি মহারাজ ওই যেমন আলু ভাজা আর ডাল ভাত গড় গড় করে উড়ে গেছে তাই তুমি খেতে পারোনি এটা হলো খাওয়ার ত্রিকুটি মহারাজ তো না রে মূর্খ মহারাজ কে দিয়ে গেছে আমার চরম অভিশাপ প্রভাতে উঠিয়া খাইব আমি পুত্রের মাতা আমি যদি নাহি করি শীতলার পূজা শোনো ভানুরাম যাও তুমি আচ্ছমাই গিয়ে তুমি খেড়ি পিঠে দাও যে করবে শীতলা পূজা তার সাজা হবে ভয়ন কঠিন আমি সাজা হবে অন্ধকারা ঘরে দেওয়া হবে না তৃষ্ণার জল দেওয়া হবে না ক্ষুধার খাবার তাকে তিলে তিলে মারা হবে ঠিক আছে মহারাজ আর দ্বিতীয় দেওয়া হবে সে যদি নাহি শোনে তার বুকে বাতার চাপিয়ে দেওয়া হবে তাহলে অগ্নি শিখাতে তার দেহ পুড়িয়ে ছাই করে দেব মহারাজ খবর দিয়ে তোরা করে ফিরে এসো জয় শিবা শম্ভু জয় শিব শম্ভু এ ভাই তোর ওটা দে না রে একদিনের জন্য এ পরে আসলে দে দিন দে ভাই দে ওটা দে কি আছে ও ভরনন্দা তোরা গুলুগুলি করিস নি ভাই যে যাকে বসে আসি বসে থাক শুনুন শুনুন নগরবাসী গণ ও ভালন্দা ও কি হবে কি হবে গরুশালা হবে গরুশালা এই ওসব গরুশালা নয় কি কি ভুলে গেল যেন মহারাজ শুনুন শুনুন নগরবাসী গণ কি আছে কি আছে মহিষালা হবে মহিষালা আজকে তো খাওয়া দাওয়া বন্ধ আরে ভালো জিনিস তো খাওয়া দাওয়া বন্ধ তো ভালো জিনিস হ্যাঁ না সেটা বন্ধ তো বাবা সে তো মারা যাবে খাওয়া দাওয়া না করলে কি হবে মা মহারাজ কি বলে গেল কি বলে গেল কি বলে হ্যাঁ মনে পড়েছে কি বলেছে শুনুন শুনুন নগরবাসী গণ হ্যাঁ আজকে থেকে হ্যাঁ ধোতি কেউ থাকবেন না একদম থাকবেন না হ্যাঁ না তো হচ্ছে কোথায় গিয়ে কি কামড়াবে তার ঠিক হ্যাঁ হ্যাঁ রাস্তায় থাকবে রাস্তায় থাকবে এটা মহারাজের আদেশ ই না ইয়ে বাবা তোরা সব মাথায় গুলি দিচ্ছিস ইস কি বলো হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে শুনুন শুনুন নগরবাসী গণ হ্যাঁ কি আছে আজকে থেকে হ্যাঁ মহারাজের আদেশ করিয়েছে করেছে যে যে দেবী সিংতলা এই না সিংতলা কি সিংতলা কি সিংতলা না সিংতলা না কি বললো কি বললো হ্যাঁ এইবারে মনে পড়েছে আজকে থেকে যে শীতলার পূজা করিবে তার কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে যেমন যেমন হ্যাঁ
প্রথম শাস্তি প্রথম দপা কি বুকে পাথর চাপা দেওয়া হবে বুকে পাথর চাপা দেওয়া হবে হ্যাঁ তো বেঁচে থাকবে তো ইমা এত শীত বেঁচে থাকবে তাতে যদি না হয় তাতে যদি না হয় দ্বিতীয় দপা না হয় দ্বিতীয় দপা কি তার চোখ দুটো উপরে ফেলা দেখতে পাবে তো দেখতে পাবে তো ইমা শীত বেঁচে থাকবে আর তাতে যদি না হয় কারাগারে যাবেন স্টেলের বালুর মাথায় দেবেন সারা রাত মোরের সাথে শুধু গল্প করবে কুকুরটাকে কেন বললেন এই কথাটা যেন মনে থাকে কারোরে কিছু ফিরিয়ে দিতে পারব না আমি যে সবে কিছু হারিয়ে ফেলেছি ওই বাণিজ্য করতে গিয়ে আমার কাছে কেউ কিছু চেয়েও না আমি যে কারোরে কিছু ফিরিয়ে দিতে পারব না কারোর কিছু ফিরিয়ে দিতে পারবো না সবাই চে সবাই চেয়ে দূর থেকে বলছে উড়ে দেবা আমার পুত্রকে ফিরিয়ে দে আমার স্বামীকে ফিরিয়ে দে দাদা আমি আমার এই প্রাণে লাগবো না দেবা তোমরা যতই আমাকে ডাকো না কেন আমি যে আমার প্রাণে বিশ্বাসের জন্য দেব ওই নদীর জয় মানব জলমে হলো দুর্লভ জলমে বাবা এই জলম একবার আসে দ্বিতীয়বার আসে কি না আসি বাবা অকালে মরে চলে দিল কেন রে আগলো মানব জলমে দুর্লভ জলমে না না কে তুমি কে বাসি আছো এই নদীর মাঝে তাকে দেখ দে ভাই আমি কে ভাই আসি আছি তোর এই কেন দেখি কেন দেখি নদীর পাড়ে এত আলো কে মা তুমি কে 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 মনে পড়ে না দেবা এই দিন গেছিলাম তোর নৌকাতে বারবার হার জন্য আমার কত কটু কথা কত লাঞ্ছনা কত ভৎসনা করে আমাকে দূর দূর করে তাড়িয়েছ মা সেই অপরাধে আজ তোর এই হেন দুর্দশা বাবা কেন আমার এই আসি আছো বলে স্বজননী আমার বলো কি চাও আমি আমি দিয়ে দেবো তোমার এই রাঙা চরণে আমার না দেবা না তোর প্রাণ আমি নিতে আসিনি তোর যা যেখানে হারিয়ে গেছে সর্বস্ব আমি ফিরিয়ে দেওয়ার জন্য এলাম আমি যা কিছু হারিয়েছি সবে কিছু ফিরে পাবো গো বিশ্বজননী বলো মা বলো কি বা করলে সবে কিছু ফিরে পাবো তাহলে ছেড়ে দেবা আমার হস্তে আছে কি বা দেখতে পাচ্ছিস ওগো জননী দেখতে পাই তোমার হস্তে হেমে ঘট এই হেমে ঘট এমনে ভক্ত পেলাম না তার হাতে আমি করিবার মা
ওই হেমে ঘরে পূজা করলে কি হবে ওগো তাহলে শোনে দেবা যা যেখানে হারিয়ে গেছে তোর সর্বস্ব পুনরায় তুই ফিরে পাবি আমার আশীর্বাদ ভবিষ্য জননী আমার ওই হেমে ঘরে পূজা করলে আমি যা কিছু হারিয়েছি যদি সব কিছু ফিরে পাই তাহলে তাও মরে ওই হেমে ঘরে মরে হাতে দেবা এই ঘরটা নিয়ে যখন পূজা করবি অনেক বিপদ আসতে পারে আসুক যতই বিপদ ভবিষ্য জননী আমার যতই আসুক কষ্ট তবু করে যাব তোমার ওই হেমে ঘরে পূজা ওরে ওরে দেবতা তুই যদি আমার ঘর স্থাপনা করে পূজা করিস সর্বদাই আমি রইব তোর পশ্চাতে ছায়ায় মায়ার মত এসে মামেশ তাও তবু তোমার হেমে ঘর আর আশীর্বাদ করো মা আমি জানো তোমার এই রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিতে পারি আর একবার তুমি বলো মা বলো কে বা আসি আছে এই নদীর পারে তাও তোমার সত্য পরিচয় আমি হলাম ব্রহ্মার নন্দিনী নামে মোর শীতল মা গো দেবা আশীর্বাদ করো কি নামে ডাকবি জানিস দেবা কি নামে ডাকবো গো মা এই জয় গান গাইতে গাইতে চলে যায় আপনে আলাই বলো মা বলো ওকে জয় মা শীতল ও মা জগত কমল ব্রহ্মার নন্দিনী মায়া মা জয় মা শীতলা মায়া মা জয় মা শীতলা জয় মা শীতলা জয় মা শীতলা মায়া মা জয় মা শীতলা মায়া জয় মা শীতলা যাবার এই সময় শুধু একটি বার আশীর্বাদ করো বিশ্ব জননী আমার তোমার এই রাঙা চরণের জানো আমি সারা জীবনের জন্য দাস থাকতে পারি তাই হবে দেবা তাই হবে আমি পঞ্চ প্রদীপ জেলে দিলাম তোমার চরণে মা তোমার চরণে করুণা করুণা মাগো
হতো ভাগাল আমি কিছু জানি না হতো ভাগাল আমি কিছু জানি না রে গরিব তোমার পাই রে গরিব তোমার পাই গরিব তোমার পাই গরিব তোমার মা ও গো বিশ্ব জননী আমার দেখা দাও দেখা দাও কেন তুমি অদলের দেখা দিয়ে চলে গেলে বা একেবারে দেখা দাও দেখা দাও দেখা দেখা দাও দেখা দাও দেখা দাও মায়া দেখা দাও দেখা মা
মায়ের পূজা করি দাদা দাদা দেবদাস মায়ের পূজা করছি আমি কার পূজা করছি তুমি জানো না কোন মায়ের আমি যে বিশ্ব জননী শীতলা মায়ের পূজা করছি আমি সব শুনেছি সব জেনেছি জেনে শুনে তবু যে আমি আমার মায়ের পূজা করছি জেনে শুনে তবু আমি জেনে শুনে মায়ের পূজা করছি তোর কি হতে পারে জানিস আমি আমার যা হবার তো হবে কোন দেবদাস আমি বারবার করে বলছি ওই শীতলার পূজা তুই বন্ধ কর আমি বারবার করে বলছি তুমি আমার মায়ের পূজায় বিঘ্ন ঘটাবে না তুমি যদি না এখান থেকে চলে যাও আমি তোমার কি করবো জানো আমি তোমার এখান থেকে ঘরে ধাক্কা দিয়ে আমার গৃহ থেকে বের করে দেব এই 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 এটা এই তুই আমাকে চিনিস আমাকে চিনিস এটা কি বলতো এটা কি বলতো সবে দেখা চল লবে দা লাঠি মাথা ধরে পুটি ভাই দিও ভাই তোমার যা খুশি করার করো আমি আমার মায়ের পূজা করব আমি আমার মায়ের পূজা করব তা করবি হ্যাঁ বারবার বলছি তুই শীতলার পূজা বন্ধ কর না বন্ধ করব না করবি না না করবি না না বারবার বলছি শুনতে পারলি আমি কিছুটাই বন্ধ করব না তুমি যদি এমনি ভাবে আমার মায়ের পূজা বিঘ্ন ঘটাও আমি তোমার কি করব জানো তোমার ঘাড় ধরে মা ওগো মা তুমি ক্ষমা করে দিও মা আমি জানি না কোথায় যাব কোথায় গেলে তোমার দেখা পাবো মা তুমি শুধু আমার দূর থেকে আশীর্বাদ করো মা তুমি শুধু দূর থেকে আশীর্বাদ করো কোনে পথে যাই।